শুভ সকাল বন্ধুরা, আজ 15 ডিসেম্বর বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, মরক্কোকে 2-0 গোলে উড়িয়ে ফাইনালে ফ্রান্স, বিশ্বসেরার দৌড়ে মেসি এমবাপে দৈরত, যোগ্যতায় বেশ কিছু ছাড় দিয়ে অরুণোদয় 2-এর সূচনা মুখ্যমন্ত্রীর, ঘরে ফ্রিজ দু চাকার বাহন রইলেও মিলবে সুবিধা, জমি দুরারোগ্য রোগীর পরিবারকেও ছাড়, মোট সুবিধাভোগী হবেন 27 লক্ষ, বছরে ব্যয় হবে 4,142 কোটি টাকা। আজমলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ আদালতের, জীবনগ্রামে প্রধানমন্ত্রী আবাসে দুর্নীতি, জেলা শাসককে নালিশ নাগরিক মঞ্চের, 5 গ্রাম ও বদরপুরে 2টি বাইপাস নির্মাণের পরিকল্পনা, 16 ডিসেম্বর থেকে নরসিংটুলা মাঠে বইমেলা শিলচর 2022, বাজারি ছোড়ায় 20 কোটির নেশা সামগ্রী বাজেয়াপ্ত, ধৃতদের আদালতে সুপর্দ পুলিশের, গাইডলাইন ভেঙ্গে জল জীবন মিশনের কাজ, কার্যালয় ঘেরাও হাইলাকান্দিতে, দুদিনের সফরে আজ বরাক উপত্যকায় আসছেন প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা, এবং সর্বশেষ খবরটি হলো, মেডিকেলের জমি নির্ধারণের বিষয়ে পুনর্বিবেচনার দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র, এনএমসির গাইডলাইন মেনে হোক মেডিকেল কলেজ স্থাপন, সিভিলে অস্থায়ীভাবে কাজ শুরুর দাবি বিভিন্ন সংস্থার। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। একেবারে চ্যাম্পিয়ন্স নক, বিশ্বকাপের ফাইনালে পা রাখল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স, আফ্রিকার সাড়া জাগানো দল মরক্কোকে 2-0 গোলে উড়িয়ে দিলেন দিদিয়ের দেশমের শিষ্যরা, টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এবার ফরাসি ব্রিগেডের সামনে লিও মেসির আর্জেন্টিনা, সেমিফাইনালে মরক্কোর বিরুদ্ধে ফ্রান্সের জয় নিয়ে সন্দিহান ছিলেন না কেউ, তবুও শেষ লেপে আফ্রিকান জায়ান্টদের চমক দেখার প্রত্যাশা করেছিলেন অনেকে, কিন্তু ফ্রান্সের কাছে সেভাবে পাত্তাই পেল না মরক্কো, 2 অর্ধে 2টি গোল হজম করে সেমিফাইনালে থামল তাদের দৌড়। বুধবার ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ফ্রান্স, 5 মিনিটের মাথায় ফ্রান্সকে এগিয়ে দেন ডিফেন্ডার থিও হার্নান্ডেজ, মরক্কোর বক্সের মধ্যে জটলার মধ্যে বল পেয়ে গোল করে যান তিনি, এরপরও বেশ কিছু আক্রমণ শোনায় ফ্রান্স, অলিভিয়ার জিরুদ একাই সহজ কিছু সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বাড়াতে পারত রাশিয়া বিশ্বকাপের সেরা ফ্রান্স, তবে প্রথম গোল হজমের পর মরক্কো যে একেবারে দমে গিয়েছিল তা নয়, কিন্তু পজিটিভ স্ট্রাইকারের অভাবে তাদের যাবতীয় জারিজুরি শেষ হয়ে যাচ্ছিল ফরাসিদের ডিফেন্সে ধাক্কা খেয়ে, কয়েকবার ভালো সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে ফ্রান্সের জালে বল ঠেলতে পারেনি, ফলে 1 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স। দ্বিতীয় ভাগেও বেশ কয়েকবার আক্রমণ করে তারা, ম্যাচের 79 মিনিটে দেম্বেলেকে তুলে ডিফেন্সের শক্তি বাড়ানোর জন্য র্যান্ডল কলোমুয়ানিকে মাঠে নামান দেশম, নেমেই বলে নিজের প্রথম চুয়ায় গোল করে ইতিহাস গড়ে ফেললেন মুয়ানি, এমবাপের জোরালো শট কোনো মতে রুখে দেন মরক্কোর গোলরক্ষক বনো, কিন্তু ফিরতি বল এসে পড়ে 6 গজ দূরে থাকা মুয়ানির পায়ে, আল হিমাকে জালে ঠেলে দিতে ভুল করেননি তিনি, এই গোলের পরই ফ্রান্সের জয় নিশ্চিত হয়ে যায়। আগামী রবিবার বিশ্বসেরা হওয়ার দৌড়ে লড়াইয়ে নামবেন পিএসজির 2 সতীর্থ মেসি বনাম এমবাপে, তার আগে শনিবার তৃতীয় স্থান দখলের যুদ্ধে মরক্কো খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। অপরদিকে আসামের মহিলাদের আর্থিক সুরক্ষা দেওয়ার পাশাপাশি একটি পুষ্টিকর মহিলা সমাজ গঠনের লক্ষ্যে দ্বিতীয় দফায় অরুণোদয় কর্মসূচির আনুষ্ঠানিক উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, দিল্লির আসাম হাউস থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বুধবার জেলা শাসকদের উপস্থিতিতে এই কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। 2020 সালের 2 অক্টোবর রাজ্যে প্রথমবারের জন্য এই অরুণোদয় কর্মসূচির উদ্বোধন হয়েছিল। অরুণোদয় 2 কর্মসূচিতে ব্যয় হবে 4,142 কোটি টাকা। প্রথম অরুণোদয়ের কর্মসূচিতে 17 লক্ষ মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছিল। দ্বিতীয় অরুণোদয় কর্মসূচিতে আরও অতিরিক্ত 10.54 লক্ষ সুবিধা প্রাপক সম্মিলিত হবে। লক্ষণীয়ভাবে এবারের কর্মসূচিতে মহিলা ছাড়াও দিব্যাঙ্গ এবং ট্রান্সজেন্ডারদের এই প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার যারা এই প্রকল্পের আওতায় আসবেন তারা মাসে 1,250 টাকা করে আর্থিক সাহায্য পাবেন। তাছাড়াও অরুণোদয়ের দ্বিতীয় কর্মসূচিতে পলসি, তেলাসেমিয়া, হেমফেলিয়া, কুষ্ঠ, অটিজমে যারা আক্রান্ত তাদের পরিবারকেও এই কর্মসূচির আওতায় আনবে সরকার। 2023 সালের 10 এপ্রিল দ্বিতীয় অরুণোদয়ের কর্মসূচিতে যারা অন্তর্ভুক্ত হবেন তারা প্রথম কিস্তির টাকা পাবেন বলে এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
তাছাড়াও দীনদয়াল দিব্যাঙ্গ পেনশন প্রকল্প, ইন্দিরা মিরি বিধবা ভাতা প্রকল্পের প্রাপকরাও এবার অরুণোদয় কর্মসূচির অন্তর্ভুক্ত হয়ে মাসিক 1200 টাকা সাহায্য পাবেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন আরও জানান, এবার এই কর্মসূচির অধীনে যারা আসবেন তাদের জন্য নিয়ম কানুনে কিছুটা শিথিলতা আনা হয়েছে। তবে বছরে যেসব পরিবারের আয় 2 লক্ষ টাকার বেশি তারা এই প্রকল্পের আওতায় আসবে না। পাশাপাশি রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকার এবং স্বশাসিত আর্থিক প্রতিষ্ঠানের কর্মী হিসেবে যারা পান তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। এমনকি চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, স্থপতিবিদ এবং সরকারি ঠিকাদারদের এই ধরনের পরিবার অরুণোদয়ের সুযোগ সুবিধা পাবেন না। তবে এর আগে যেসব পরিবারের বাড়িতে মোটর বাইক বা ফ্রিজ রয়েছে তারা আগে এই প্রকল্পের আওতায় আসতেন না, এবার ওইসব পরিবারকে অরুণোদয়ের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী এদিন আরও ঘোষণা করেন, সমাজের বিশেষ কিছু মহিলাদের এই প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হবে। যেমন যেসব মহিলা বিধবা, বিবাহ বিচ্ছিন্ন অথবা স্বামী যদি তার স্ত্রীকে ছেড়ে চলে গেছেন, যেসব পরিবারের পাকার দালানঘর নেই তাদের সম্ভাব্য সুবিধা প্রাপকের তালিকায় সন্নিবিষ্ট করা হবে। মুখ্যমন্ত্রী এদিন আরও জানিয়েছেন, দর্শিতা মহিলাকে এই প্রকল্পের আওতায় আনারও সিদ্ধান্ত নিয়েছে সরকার, তবে ওই দর্শিতা মহিলার পরিচয় গোপন রাখা হবে। সমগ্র প্রক্রিয়াটিকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে সুবিধা প্রাপকদের চিহ্নিত করার জন্য জেলা পর্যায়ের যে নিরীক্ষণ কমিটি রয়েছে তারা আগামী 14 ডিসেম্বর প্রথম বৈঠকে বসে হিতাধিকারীদের নাম নিয়ে আলোচনা করবে। পরবর্তী পর্যায়ে 15 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে এই সুবিধা প্রাপক বাছাই প্রক্রিয়া চলবে। নতুন বছরের প্রথম দিন থেকে 15 জানুয়ারির মধ্যে এই প্রকল্পের সুবিধা প্রাপকদের নাম চূড়ান্ত করবে জেলা পর্যায়ের নিরীক্ষণ কমিটি। ও বৈঠকে যে সমস্ত সুবিধা প্রাপকের নাম বাছাই হবে তাদের আগামী বছরের 20 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম বিতরণ করা হবে। 28 ফেব্রুয়ারির মধ্যে সব তথ্য জেলাশাসক চূড়ান্ত করে সরকারি পোর্টালে আপলোড করবেন। এই প্রেক্ষাপটে আগামী বছরের 10 এপ্রিল সুবিধা প্রাপকরা তাদের প্রথম কিস্তির 1250 টাকা করে পাবেন। হিমন্ত বিশ্ব শর্মা আরও জানিয়েছেন, যেসব ছাত্রছাত্রী সুবিধা প্রাপকদের এই ফর্ম পূরণে সাহায্য করবেন তাদেরও ফর্ম পিছু 50 থেকে 100 টাকা করে দেওয়া হবে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এক পরিবার এক কর্মসূচি এই স্লোগানের আওতায়। অরুণোদয় প্রকল্পে আগামী দিনগুলোতে সর্বমোট রাজ্যের 35 লক্ষ লোককে এই প্রকল্পের আওতায় আনা হবে। মুখ্যমন্ত্রী দাবি করেন, অরুণোদয় প্রকল্প হচ্ছে দেশের মধ্যে সর্ববৃহৎ কর্মসূচি। দেশের কোনো রাজ্য সরকার একসঙ্গে এত সংখ্যক লোককে কোনো নির্দিষ্ট প্রকল্পের আওতায় আনার নজির নেই। তাছাড়াও সুবিধা প্রাপক বাছাই প্রক্রিয়ায় জেলাশাসকদের বিশেষ কোটা প্রদান করা হবে। সেই হিসাবে সারা রাজ্যে জেলাশাসকদের জন্য 25,000 সুবিধা প্রাপকের কোটা সংরক্ষণ করে রাখা হয়েছে। প্রত্যেকটি জেলার প্রত্যেক বিধানসভা কেন্দ্রে এভাবে 1,000 করে কোটা সংরক্ষিত থাকবে। অপরদিকে আজমলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ আদালতের। চূড়ান্ত অরুচিশীল সাম্প্রদায়িক মন্তব্য করেও পার পেয়ে যাচ্ছেন AIUDF সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমল। রাজ্যের বিভিন্ন থানায় দুর্নীতির সাংসদের বিরুদ্ধে FIR দায়ের হলেও পুলিশ ব্যবস্থা নেয়নি। এবার আজমলের বিরুদ্ধে মামলা রুজু করে আইনি প্রক্রিয়া চালাতে পুলিশকে নির্দেশ দিয়েছে কামরূপ মহানগর জেলার মুখ্য ন্যায় দণ্ডাধীশের আদালত। বুধবার বিশেষ ন্যায়িক দণ্ডাধীশ প্রাণজিৎ হাজারিকার আদালত আসাম জাতীয় পরিষদের একটি আবেদনের শুনানি গ্রহণ করে আজমলের বিরুদ্ধে ন্যায়িক ব্যবস্থা গ্রহণ করতে গুয়াহাটির হাতিগাঁও থানার ভারপ্রাপ্ত আধিকারিককে নির্দেশ দিয়েছেন। আসাম জাতীয় পরিষদের হয়ে আদালতে আবেদন করেছিলেন দলের সহসভাপতি দুলু আহমেদ। আসাম জাতীয় পরিষদ আজমলের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন স্থানে 14টি FIR দায়ের করে আরও বিভিন্ন দল সংগঠনও আজমলের বিরুদ্ধে FIR করেছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় আসাম জাতীয় পরিষদ 9 ডিসেম্বর আদালতে মামলা দায়ের করে। অপরদিকে জীবনগ্রামে প্রধানমন্ত্রী আবাসে দুর্নীতি, জেলাশাসককে নালিশ নাগরিক মঞ্চের। নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীন জীবনগ্রাম জিপির প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় অনেক ধনী ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বুধবার কাছাড়ের জেলাশাসকের কাছে একটি অভিযোগনামা প্রদান করে জীবনগ্রাম নাগরিক মঞ্চ। এদিন অভিযোগনামার প্রতিলিপি সাংবাদিকদের হাতে তুলে দিয়ে নাগরিক মঞ্চের সভাপতি সন্তোষ কুমার রায়, সম্পাদক সুমন শর্মা, কৃষ্ণ কৈরী, সজল রায়, সুমতি কানু, মনোরঞ্জন সাহু, রঞ্জিত কৈরী, গৌরমণি রায়, সুভাষ দাস এবং রীনা গুয়ালা বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা তৈরিতে যথেচ্ছ দুর্নীতি করেছেন জিপি সভাপতি ফুলকুমার রায়।
জিপি সচিব এবং এপি সদস্য সঞ্জয় কইরি। তারা বলেন, অনেক ধনী ব্যক্তি যাদের পাকা ঘর রয়েছে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায়। এছাড়াও আরও অনেক এমন মানুষ রয়েছেন যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ পাওয়ার যোগ্য নন, তাদের নামও বেআইনিভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে তালিকায়। অন্যদিকে দরিদ্র সীমার নিচে বসবাসকারী অনেক প্রকৃত হিতাধিকারীর নাম অন্তর্ভুক্ত করা হয়নি তালিকায়। জীবনগ্রাম জিপির প্রধানমন্ত্রী আবাস যোজনার পক্ষপাতদুষ্ট তালিকাটি এক পক্ষকালের ভেতরে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদন্ত করে দোষী পঞ্চায়েত কর্তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা না হলে আদালতে মামলা দায়ের করতে বাধ্য হবেন বলে এদিন সাফ জানিয়ে দেন জীবনগ্রাম নাগরিক মঞ্চের কর্মকর্তারা। এদিন জীবনগ্রাম জিপির মথুরাপুরে এক প্রতিবাদী সভা করে পক্ষপাতদুষ্ট তালিকার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে নাগরিক মঞ্চের কর্মকর্তারা। অপরদিকে বদরপুর ঘাটের তীব্র যানজট সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে জাতীয় সড়কের বাইপাস নির্মাণ করার চিন্তা ভাবনা করছে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। সম্প্রতি সংসদে বদরপুর ঘাটের তীব্র যানজট নিয়ে উদ্বেগ প্রকাশ করে লোকসভার অধ্যক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ। লোকসভায় আলোচনায় অংশ নিয়ে বদরপুর ঘাটে উড়াল পুল নির্মাণের দাবি জানিয়েছিলেন সাংসদ। সব দিক বিশ্লেষণ করে পাঁচ গ্রাম ও বদরপুর বাইপাস দুটিকে চাঙ্গা করে তোলার পরিকল্পনা নিয়েছে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। বুধবার কর্পোরেশনের বরাক জোনের জেনারেল ম্যানেজার এস গার্গি জানিয়েছেন, পাঁচ গ্রাম ও বদরপুর বাইপাস তৈরির পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, কারণ সাধারণ মানুষের জনজীবন ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। বদরপুর ঘাটের তীব্র যানজট সমস্যা নিরসনে পাঁচ গ্রাম ও বদরপুরে দুটি বাইপাস নির্মাণ নিয়ে কর্পোরেশনের চিন্তাভাবনাকে গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, পাঁচ গ্রাম ও বদরপুর দুটি বাইপাস অনেক আগের পরিকল্পনা ছিল, পূর্ত বিভাগ এনএচ ডিভিশন অনেক আগে থেকেই পরিকল্পনা নিয়েছিল। ভবিষ্যতের কথা চিন্তা করে যাত্রী সড়কের কর্তৃত্ব পূর্ত বিভাগ থেকে এনএইচআইডিসিএল এর অধীনে চলে যাওয়ার পর মাঝখানে দুটি বাইপাস নির্মাণের বিষয়টি স্তব্ধ হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত পাঁচ গ্রাম ও বদরপুরে দুটি বাইপাসের ফাইল সরকারের নজরে এসেছে। অপরদিকে জল জীবন মিশনের নতুন ওয়ার্ক অ্যালটমেন্ট নিয়ে বেজায় অসন্তোষ দেখা দিয়েছে হাইলাকান্দিতে। রীতিমতো সম্মুখ সমরে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ঠিকাদাররা গাইডলাইন উপেক্ষা করে শুধু টাকার বিনিময়ে জল জীবন মিশনের নতুন প্রকল্পের ওয়ার্ক অ্যালটমেন্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ। দীর্ঘদিন থেকে রীতিমতো অজ্ঞাতবাসে থাকার পর জনস্বাস্থ্য কারিগরি বিভাগে পুনরায় গৌতম রাজত্ব। প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের ঘনিষ্ঠ ঠিকাদাররা নতুন প্রকল্পের ওয়ার্ক অ্যালটমেন্ট লাভ করলে অনেক যোগ্য ঠিকাদার উপেক্ষিত হয়েছিল বলে অভিযোগ। এই অভিযোগ হাইলাকান্দি জেলায় রূপায়িত হতে চলা 32টি নতুন জল জীবন মিশনের ওয়ার্ক অ্যালটমেন্ট বা বরাদকে কেন্দ্র করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী 32টি নতুন পানীয় জল প্রকল্প নির্মাণের জন্য নিজের পছন্দের ঠিকাদারের তালিকা বিজেপি নেত্রী মুন স্বর্ণকার ও জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য, সাংসদ কৃপনাথ মালা জেলার অভিভাবক মন্ত্রীকে বিবেচনার জন্য জমা দিয়েছিলেন, কিন্তু তাদের তালিকাকে তুড়ি মেরে জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া নাকি শুধু প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের তালিকাকেই প্রাধান্য দিয়েছেন, যার ফলে গৌতম রায়ের ঘনিষ্ঠ ঠিকাদার জয়শ্রী দেব 60টি নতুন কাজের ওয়ার্ক অ্যালটমেন্ট পেয়েছেন। গৌতম রায়ের তালিকায় থাকা অন্য ঠিকাদাররাও শেষ হাসি হাসতে সফল হন। ওয়ার্ক অ্যালটমেন্ট লাভের ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়া ঠিকাদাররা হাইলাকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকেও গ্রেফতার করে জবাবদিহি করেন। তাদের মধ্যে উপস্থিত পিএইচই কন্ট্রাক্টর তথা জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্কর জানান, ভালো পারফরমেন্স থাকা ঠিকাদারদের একপাশে রেখে টাকার বিনিময়ে নতুন কাজের অ্যালটমেন্ট চিফ ইঞ্জিনিয়ার তৈরি করেছেন। এই দুর্নীতিতে হাইলাকান্দির তিন বিধায়ক সহ বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়াও জড়িত। জেজেএম এর তুড়ি মেরে প্রস্তুত করা ওয়ার্ক অ্যালটমেন্ট পাল্টানো না হলে হাইলাকান্দির পিএইচই ঠিকাদার সংস্থা আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন বলেও তিনি জানান। অন্যদিকে একটি নতুন প্রকল্পের নির্মাণ কাজ 5 লক্ষ টাকায় বিক্রি হওয়ার ঠিকাদারদের অভিযোগ ভিত্তিহীন বলে ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনুরাগ অধিকারী জানান। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।